নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পমফ্রেট মাছের ঝাল করে দেখাচ্ছি। পমফ্রেট মাছটা আমি সর্ষে পোস্ত দিয়ে করব। এখানে রয়েছে পমফ্রেট মাছ, মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, রান্নাটা আমি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করব। মাছগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে, চলুন তাহলে এখন রান্নাটি শুরু করছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিচ্ছি। এবার মাছগুলো উল্টে দিচ্ছি, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে আর একটু তেল দিচ্ছি, ফোড়নে দিচ্ছি কালো জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেজে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলো ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু মশলা একসঙ্গে ভালো করে ভেজে নেব। সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন অল্প করে জল দিচ্ছি। জল দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা। নেড়ে দিচ্ছি, এখন জল দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফোটানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটাকে আর একটু শুকিয়ে নেব। রান্নাটি হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি।
রান্নাটি হয়ে গেছে, আমি পাত্রে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে।